জানা যায় মেলাঘর মোটর স্ট্যান্ডে দুলাল মিয়ার দোকান ভিটির একটি পরিত্যক্ত ঘর থেকে বেলাঘর থানার পুলিশ উদ্ধার করে এক মৃত ব্যক্তিকে মৃতের বাড়ি মেলার ঘরের কেমুতলি বৈদ্যমূড়া এলাকায় তবে তিনি থাকতেন মেলাঘর মোটর স্ট্যান্ড এবং মোটর স্ট্যান্ডের আশেপাশে তিনি ছিলেন দিনমজুর যখন যে কাজে পেতেন তখন সে কাজেই করতেন নির্দিষ্ট কোনো কাজ ছিল না মৃত ব্যক্তির রতিমোহন দাসের জানা যায় মৃত ব্যক্তির রতিমোহন দাসের স্ত্রী এবং ছেলে থাকলেও পরিবারের সঙ্গে যোগাযোগ নেই দীর্ঘ বছর এমনটাই বললেন রতিমোহন দাশের স্ত্রী মঞ্জু দাস অন্যদিকে প্রত্যক্ষদর্শী একজন বলেন গত কয়েকদিন মেলাঘরের হোটেলগুলি করোনা কারফিউর কারণে বন্ধ থাকার ফলে গত দু তিন দিন ধরে নাকি সে ভাত খায়নি তবে মৃত ব্যক্তি রতিমোহন দাস অতিরিক্ত নেশা করতেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা অতিরিক্ত নেশার ফলে স্ট্রোক করে বাড়া গেছে এমনটাই দাবি করেন প্রত্যক্ষদর্শীরা শেষ পর্যন্ত বেলাগড় থানার পুলিশ মৃত ব্যক্তিকে বেলাগড় হাসপাতালে মর্গে নিয়ে যায় এখন দেখার বিষয় ময়না তদন্তের পর কি বেরিয়ে আসে আজকে সকালে আমরা সকাল তো আমি গাড়ি চালাই উঠু গাড়ি চালাই স্ট্যান্ডে আইলাম যেদিকে অনেক মানুষ লুক মেরেছে তারপরে কয়েকজন ওইদিকে একটা মরা লাশ করে দিয়েছে তারপরে দেখলাম পুলিশ প্রশাসন হলে গাড়ি টেলি এলো তারা এলো স্যার তারা এলো দেখলো দেখলো ডেকে ওনার শ্বশুর খবর দিছে আত্মিস যা ছিল তার খবর টবর দিচ্ছে তো এই আত্মিস কেউ আসে না

ब्यूरो रिपोर्ट सर्च इंडिया डी